তোমাদের কোয়ার্টারটা ছাড়তে হতে পারে। কিন্তু আঙ্কেল, আমি তো ছোটবেলা থেকে এখানে থাকি, আর মা সবসময় বলেন আমার জন্ম নাকি এখানে। এখন আমরা যদি এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাই, এটা ছেড়ে দিলে আমরা কোথায় যেয়ে থাকবো? আমাদের গ্রামে একখণ্ড জমি আছে, কিন্তু আমাদের কোনো বাড়ি তো নেই আঙ্কেল। আরে মা, আমি তো এখনই ছাড়তে বলছি না। খোদা না করুক যদি কিছু হয়ে যায়, তাহলে যে কী অবস্থা হবে সেটা নিয়েই ভাবছি। কিন্তু আমি আর বাবাকে নিয়ে ভাবতে পারছি না আঙ্কেল। বাবা যদি এই পৃথিবীতে না থাকে, আমরা কিভাবে থাকবো আপনিই বলুন। হ্যাঁ মা, সবই বুঝি। এই খামটা রাখো। মা, বাবার অবস্থা কেমন? আগের মতোই আঙ্কেল, চিকিৎসা তো চলছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। 4 মাস হতে চললো, এখনো যদি সুস্থ না হয়, হাটটা দেখাই হতো? হাত পা ঠিক মতো নাড়তে পারে তো? তা পারে, ডান হাতে একটু সমস্যা হয়। বুঝতে পেরেছি। বেতন ঠিক মতো পাচ্ছে তো? জি, বাবা আপনাকে ধন্যবাদ দিয়েছে আঙ্কেল। ও আচ্ছা, দেখো মা, আমরা সবাই সরকারি চাকরি করি, আমাদের কিছু বিধিনিষেধ আছে। তোমার বাবার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। সেটা কিরকম? তোমাদের কোয়ার্টারটা ছাড়তে হতে পারে। কিন্তু আঙ্কেল, আমি তো ছোটবেলা থেকে এখানে থাকি, আর মা সবসময় বলেন আমার জন্ম নাকি এখানে। এখন আমরা যদি এই জায়গা ছেড়ে অন্য কোথাও যাই, এটা ছেড়ে দিলে আমরা কোথায় যেয়ে থাকবো? আমাদের গ্রামে একখণ্ড জমি আছে, কিন্তু আমাদের কোনো বাড়ি তো নেই আঙ্কেল। আরে মা, আমি তো এখনই ছাড়তে বলছি না। খোদা না করুক যদি কিছু হয়ে যায়, তাহলে যে কী অবস্থা হবে সেটা নিয়েই ভাবছি। কিন্তু আমি আর বাবাকে নিয়ে ভাবতে পারছি না আঙ্কেল। বাবা যদি এই পৃথিবীতে না থাকে, আমরা কিভাবে থাকবো আপনিই বলুন। হ্যাঁ মা, সবই বুঝি। এই খামটা রাখো। আমরা কলিগরা মিলে তুলেছি আমাদের সবার একদিনের বেতন। আমরা চাই তোমার বাবা সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসো। ধন্যবাদ আঙ্কেল। ইউ আর ওয়েলকাম।